জননী, এবার তুই কি করে এসে বাঁচাস সেটা আমিও দেখব। মৃত্যুকে সামনে দেখে এত বেশি ভয় পাচ্ছ? অন্যদের তুমি ভবিষ্যৎ বলো না, তোমার ভবিষ্যৎটা নিজেই দেখলে না? নীলি, তুমি কিন্তু ভুল করছো মা। মা? আমাকে এখন মা, দিদি, বোন এইসব বলে ডাকতে ইচ্ছে হচ্ছে? এই চিদাম্বর, আজকে স্বয়ং ভগবানও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। যখন মরতেই হবে তখন এক্ষুনি মরে যাও, যা নিঃশ্বাস নেওয়ার নিয়ে নাও, হার্টবিটটা নর্মাল হয়ে যাক, বিপিটা কন্ট্রোলে আসুক, আর তার জন্য ওষুধ লাগলেও দেব। কেন বলো তো? সুগার, বিপি, হার্ট অ্যাটাক, এভাবে তোমাকে আমি মরতে দেব না। আমার হাতে তোমাকে মরতে হবে। আমাকে আর বিরাটকে আলাদা করতে আসলে তার ফল কি হয় সেটা আমি দেখাবো। বীরবাহু, তোমার রাজনিষ্ঠাকে আমি যতই প্রশংসা করি সেটা কম বলেই মনে হয়। আমার জন্য তুমি যা করেছ তাতে আমি অতীব প্রসন্ন। কিন্তু একটা কথা, ওই নন্দিনী যত রকম চেষ্টাই করুক না কেন, এ রাজত্ব, শাসন, লোকগাথা সবেতে আমিই থাকব।
ওই গানগুলো শুধু গল্পের কথা বলে না, তাতে দায়িত্বের কথাও লেখা আছে। দায়িত্ব মানে? ওই বইতে লেখা প্রত্যেকটা কথা মনকে জাগাবার জন্য লেখা, আর নন্দিনীর মনকে সেই কথাগুলোই পরিবর্তন করবে। ত্রিশলা যা বলেছে আর ওর কথায় ওর আত্মবিশ্বাস, ওর চোখে দেখতে পাওয়া খুশি, এইসব কিছু আমার মনের মধ্যে একটা সন্দেহ জাগাচ্ছে। ভেবে দেখুন। না বীরবাহু, আমি যাতে সিংহাসনে বসতে না পারি সেই জন্য ওরা ছল করে আমাকে হারিয়েছে। এই একটা গ্রন্থ আমার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমিও আশা করি ওটা আমাদের কোনো ক্ষতি করবে না। 20 বছর ধরে আমরা কষ্ট করছি, এতদিন ধরে নাগলোকে থাকার পরেও মনে হয় যেন বনবাসে আছি। সেই কষ্টের দিনগুলো আর যেন আমাদের জীবনে কোনোদিন না ফিরে আসে। কি বললে? নাগলোকে বনবাসে ছিলেন? আপনার থেকে অনেক বেশি কষ্ট আমি সহ্য করেছি। যারা এখন রাজত্ব করছে তাদের সবার অস্তিত্ব আমি মিটিয়ে দেব। ঠিক আছে, করব। কিন্তু ওই গ্রন্থ যেন ওরা কিছুতেই না পায়। ওই পুস্তকের মধ্যে শুধুমাত্র নন্দিনীর জীবনের রহস্যই নেই, সেই বইতে আপনার মৃত্যুর রহস্যও লেখা আছে। আমাকে ছাড়ো নীলি। আমি ছাড়বো না নীলি। আমার মেয়ের সাপ হবার শক্তি কি করে এলো? কে ওকে শক্তি প্রদান করলো? সাপ হয়ে যাবার আগে ওর শরীরে কিছু একটা বদল ঘটছিল,
কেন, কে ঘটাচ্ছে এইসব ঘটনা, কে করছে এইসব? এখন কোথায় খুঁজবো মেয়েটাকে? মম, ড্যাড কোথায়? নীলির সাথে বাইরে গেছে। নীলির সাথে কোথায় গেছে? ওরা কিছু বলে গেছে? উনি তো পরমেশের বাড়ি যাচ্ছেন বললেন। পরমেশ বাবুর বাড়ি? মম, আমি তো এতক্ষণ ওখানেই ছিলাম, ড্যাড তো ওদের বাড়ি যায়নি। আসেননি? তার মানেটা কি? চলে আসবেন এক্ষুনি, দেখ। না মম, আসলে মমকে এখন সত্যিটা বললেই মম টেনশন নেবে, এখন বলা যাবে না। এই বিরাট, কি হয়েছে বল না আমাকে। কিছু না মম, আমি এসে বলছি তোমার। আরে এই এই বিরাট, এই কোথায় চলে গেল আমার মেয়েটা? এখন আমি কোথায় গিয়ে খুঁজবো ওকে? আমার মেয়েটার হাতের মাদুলিটাকে খুলিয়ে বাসুকিরা তার মানে আমার মেয়েটাকে নিয়ে গেছে, মানে আবার যুদ্ধ হবে। ও না, এখন আমার মেয়েটার কি হবে কে জানে। কেন খুললি? নীলি প্লিজ, নীলি চলো চলো বলছি চলো। কতবার বলেছি ভুল করিস না, ভালোভাবে থাক, অন্য লোকের জীবন নষ্ট করার কথা চিন্তাও করিস না, কিন্তু তোর বেঁচে থাকার কোনো যোগ্যতাই নেই। শোভা ম্যাডাম কোথায় আছেন? আপনি আমার সাথে থাকবেন বলেছিলেন, বাঁচান আমাকে। এখানে
কি সর্বনিকা, প্রাণ হারানোর ভয় হয়েছে? এখন এইভাবে ঘুরে বেড়াচ্ছ যে? তুমি কি প্রাণের দাম জানো? তোমার কূটনীতি আর চলবে না। সর্বনিকা, আমার রাস্তা থেকে দূরে থাকো। তোমার জন্য নাকলুকের কোনো রাস্তা আর ছাড়বো না আমি। সমস্ত লোক আমার। এই গ্রন্থটা আমাকে দিয়ে দাও। আমাদের রহস্য কে বলল ওকে? সর্বনিকা এই রহস্যের ব্যাপারে কিভাবে জানলো? চিন্তা ভাবনা অনেক করে নিয়েছো। দাও এই গ্রন্থটা। তোমার কি জানা আছে তুমি কাকে ভয় দেখাচ্ছ? তোমার সামনে কে আছে সেটা ভেবে দেখো ত্রিশলা। আমি কিন্তু আজকে এখানে একা আসিনি। দাও গ্রন্থটা। জননী প্লিজ, আমি তোর সামনে হাত জোর করছি, আমাকে কিচ্ছু করিস না, প্লিজ আমাকে ছেড়ে দে। তোকে আমি কিছু করবো না ভেবে এতদিন চুপ করেছিলাম আমি। বিরাটের সাথে বিয়ে করে তুই ভালো থাকবি আর তোর জন্য আমার বিরাটও ভালো থাকবে ভেবেছিলাম, ওকে বিয়ের জন্য রাজিও করিয়েছিলাম। বিরাটের বাবাকে তুই মেরে ফেলার চেষ্টা করছিস? না না, আমি এরপর থেকে কিচ্ছু করবো না, আর আমাকে ছেড়ে দে। তুই মৃত্যুর হাত থেকে তুই বাঁচতে পারিস, কিন্তু এই পাপের আগুন থেকে তুই বাঁচতে পারবি না। সেই আগুনে তুই জ্বলে পড়ে শেষ হয়ে যাবি। সব ভুলের জন্য শাস্তি শেষ কথা নয় নীলি, আর তার জন্যই আমি তোকে বারবার বুঝিয়েছিলাম, কিন্তু তোর জন্য আমার বিরাট কিছুতেই ভালো থাকবে না। ওর কাছে তখন প্রত্যেক দিন মৃত্যু সমান হবে, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না নন্দিনী। জননী, যার কাছে জীবনের কোনো মূল্য নেই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। একজন বয়স্ক মানুষকে তুই এইভাবে মেরে ফেলার কথা ভাবলি কি করে নিলি? এইবার দেখতে থাক। শোভা ম্যাম, এসে আমাকে বাঁচান প্লিজ। না জননী, নীলি যে পাপ করেছে তার জন্য শাস্তি পাবে, ওকে ছেড়ে দাও। জননী প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর কোনোদিন এই বিষয়ে থাকবো না, আমাকে ছেড়ে দে, প্লিজ ছেড়ে দে। আ!